কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে, আর ভিডিও ক্লাসগুলো মন দিয়ে ফলো করবে, অনলাইন ক্লাসও করবে। তবে আগের দিন অনলাইন ক্লাসে আমাকে প্রচণ্ড হ্যারাস করা হচ্ছিল ক্লাস টেনের ছেলেমেয়েরা, বিশেষ করে ছেলেরা। আমি বলে রাখছি, তোমরা কিন্তু এরকম করবে না, আর যদি এরকম করো তাহলে কিন্তু আমি লাইভ ক্লাসে আসবো না, ভিডিও ক্লাস দেবো শুধু, সোজা কথা বলে দিলাম। তো আগের ভিডিওতে আমাদের ডারউইনবাদ শেষ হয়ে গেছিল, ডারউইনবাদ শেষ হয়েছিল। এই ভিডিওতে আমরা আসব বিবর্তন ঘটিত কিছু প্রমাণ সপক্ষে, তুলনামূলক সারিবৃত্তীয় প্রমাণ। এই তুলনামূলক সারিবৃত্তীয় প্রমাণ মানে কীভাবে সরলজীব থেকে যোগজীবের সৃষ্টি হয়েছে বা একজীব থেকে অন্যজীবের সৃষ্টি হয়েছে, সেটাই প্রমাণ কিছু। এদের মধ্যে কিছু প্রমাণ রয়েছে, যেমন জীবাশ্ম ঘটিত প্রমাণ বা ফসিল, সমসমস্ত অঙ্গ, যেটাকে আমরা বলি তোমার তোমার অঙ্গ ঘটিত প্রমাণ, যেটা ফসিল অর্থাৎ সমবৃত্তীয় অঙ্গ, সমসমস্ত অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, ভেস্টিজিয়াল অর্গান, তাই না? হার্ট বা হৃৎপিণ্ড ঘটিত প্রমাণ, আর একটা হলো বুদ্ধত্ব ঘটিত প্রমাণ। এই প্রমাণগুলো আমাদের পড়তে হবে। প্রথমে রয়েছে জীবাশ্ম ঘটিত প্রমাণ। আজকে সব শেষ করতে পারবো না একটা ভিডিওর মধ্যে, আমি প্রথমে লিখে দিয়েছি। জীবাশ্ম ঘটিত প্রমাণ, সমসমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, হৃৎপিণ্ড ঘটিত প্রমাণ আর বুদ্ধত্ব ঘটিত প্রমাণ। তো প্রথমে রয়েছে জীবাশ্ম ঘটিত প্রমাণ। তো আমাকে প্রথমে জানতে হবে জীবাশ্ম কাকে বলে। আমি সকলেই ছোটবেলা থেকে পড়ে আসছি যে মানে শিলার মধ্যে বা কাদার মধ্যে তোমার কোনো জীব পড়ে গেল, দিয়ে জীবের সেই ছাপ ওই কাদার মধ্যে থাকলো, দিয়ে সেই কাদাটা যদি পাথরে পরিণত হয় তখন ওই ছাপটা পাথরে গিয়ে থেকে যাবে, তখন সেটাকে আমরা কী বলি? জীবাশ্ম, তাই না? তো এটাই বলছে ভূগর্ভে সুদীর্ঘকাল যাবৎ সংরক্ষিত, ভূগর্ভে সুদীর্ঘকাল যাবৎ সংরক্ষিত জীবদের সামগ্রিক বা আংশিক প্রস্তুতিবিত অবস্থা, অথবা জীবদের সামগ্রিক বা আংশিক ছাপ, অথবা প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত জীবদের সামগ্রিক বা আংশিক দেহাবশেষকে বলা হয় জীবাশ্ম। ভূগর্ভে সুদীর্ঘকাল যাবৎ সংরক্ষিত জীবদের সামগ্রিক বা আংশিক দেহাবশেষ, অথবা জীবদের সামগ্রিক বা আংশিক ছাপ, অথবা প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত জীবদের সামগ্রিক বা আংশিক দেহাবশেষকে আমরা কি বলি? জীবাশ্ম। পৃথিবীর বিভিন্ন স্তরে শিলার মধ্যে যে সমস্ত জীবাশ্ম রয়েছে, সেই সমস্ত জীবাশ্মগুলো যদি আমরা প্রমাণ করে দেখি, অর্থাৎ সেগুলো যদি আমরা গবেষণা করি বা সেই জীবাশ্মগুলি যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে সরলজীব থেকে কীভাবে জটিলজীবের সৃষ্টি হয়েছে। কিন্তু এই ধারাবাহিক বিবর্তনের মধ্যে উপযুক্ত প্রমাণের অভাব থাকায় বিবর্তনের ইতিহাসে কিছুটা ফাঁক বা গ্যাপ রয়ে গেছে। মনে করা হয় যে এই গ্যাপগুলোতে এমন কিছু জীব ছিল যাদের সন্ধান এখনও পাওয়া যায়নি। এই যে খোঁজ না পাওয়া জীব, এই খোঁজ না পাওয়া জীবদের আমরা কী বলি? মিসিং লিঙ্ক বা হারানো সংযোগ সূত্র, বাংলায় বলে হারানো সংযোগ সূত্র, ইংরেজিতে বলে মিসিং লিঙ্ক, মিসিং লিঙ্ক, তাই না? এই মিসিং লিঙ্ক আবিষ্কারের মাধ্যমে, তোমার জীবাশ্ম আবিষ্কারের মাধ্যমে এই মানে কী বলবো, মিসিং লিঙ্কের কিছু সমস্যা সমাধান করা গেছে এবং বিবর্তনের কিছু সমস্যা সমাধান করা গেছে। যেমন আমরা বলতে পারি বর্তমানে একটা লুপ্ত প্রাণী, তার নাম হলো আর্কিউপটেরিক্স, আর্কিউপটেরিক্স লিথোগ্রাফিকা। এই প্রাণীটা যদি আমরা পর্যবেক্ষণ করি, অর্থাৎ এটা বর্তমানে অবলুপ্ত, তাই না? এটা জীবাশ্মে রূপান্তরিত হয়েছে, কিন্তু এর যদি আমরা শারীরিক গঠন পর্যবেক্ষণ করি তাহলে দেখব এর সঙ্গে দুটো প্রাণীর সাদৃশ্য রয়েছে, একটা সরীসৃপ আর একটা কী বলবো, পক্ষী। এর সরীসৃপের মতো পা, সরীসৃপের মতো কী বলে, সরীসৃপের মতো পা, সরীসৃপের মতো দাঁত, এগুলো রয়েছে। আবার পাখির মতো পালক বিশিষ্ট ডানা আছে, একটা দীর্ঘ লেজ আছে, লেজের শেষ প্রান্তে একগুচ্ছ পালক আছে, পাখির মতো চোয়ালটা চৌচিতে রূপান্তরিত হয়েছে, তাই না? তাহলে এর থেকে আমরা এটাই প্রমাণ করতে পারি যে ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে সরীসৃপ জাতীয় কোনো প্রাণী থেকে পক্ষী জাতীয় প্রাণীর সৃষ্টি হয়েছে, বুঝতে পারলে? তারপরে এখান থেকে প্রশ্ন দিতেই পারে যে আর্কিওপটেরিক্সের রেফারেন্স বই দেওয়া আছে, আর্কিওপটেরিক্সের সরীসৃপ বৈশিষ্ট্য লেখো, আর্কিওপটেরিক্সের পক্ষীর বৈশিষ্ট্য লেখো। লাইভ ক্লাসে যখন আসবো তখন পেজ নাম্বার বলে বলে দেবো, ঠিক আছে? বুঝতে পারলে? তো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যে হারানো সংযোগ সূত্র কাকে বলে, যে ধারাবাহিক বিবর্তনের মধ্যে উপযুক্ত প্রমাণের অভাব থাকায় বিবর্তনের ইতিহাসে কিছুটা ফাঁক রয়ে গেছে। অনুমান করা হয় যে ফাঁকগুলোতে এমন কিছু জীব ছিল যাদের সন্ধান এখনও পাওয়া যায়নি। এই খোঁজ না পাওয়া জীবদের আমরা কী বলছি? মিসিং লিঙ্ক। জীবাশ্ম আবিষ্কারের মাধ্যমে এই মিসিং লিঙ্কের কিছু সমস্যা সমাধান করা গেছে, বুঝতে পারলে? তো তাহলে আর্কিওপটেরিক্স বলে একটা প্রাণী পাওয়া গেছে, এর সঙ্গে সরীসৃপের আর পক্ষীর কিছু মিল পাওয়া গেছে। যে সরীসৃপের মতো পা ছিল, দাঁত ছিল, আবার পক্ষীর মতো একটা পালক বিশিষ্ট ডানা ছিল, একটা দীর্ঘ লেজ ছিল, লেজের শেষ প্রান্তে একগুচ্ছ পালক ছিল, এদের চোয়াল চৌচিতে রূপান্তরিত হয়েছিল, তাহলে এইগুলো ক্যারেক্টার, তাই না? এবার আমরা জানবো যে ঘোড়া জীবাশ্ম, তাই না? যে ঘোড়ার
যদি জীবাশ্ম আলোচনা করা হয় তাহলে ঘোড়ার যে পূর্বপুরুষ তার নাম হলো ইকুয়াস ঘোড়া, ঠিক আছে? সেই সরি ঘোড়া পূর্বপুরুষ হলো ঘোড়ার যে পূর্বপুরুষ অর্থাৎ জীবাশ্ম সেটা তার নাম হলো ইউহিপ্পাস। সেটা তৈরি হয়েছিল ইউসিন যুগে, ঠিক আছে? ইউহিপ্পাস সেই ঘোড়া থেকে আস্তে আস্তে ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে সেটা বর্তমানে যে ঘোড়া সৃষ্টি হয়েছে তার নাম ইকুয়াস, ঠিক আছে? তো এক একটা যুগে এক এক রকম হয়েছে, তার আকৃতি পরিবর্তন হয়েছে, তার গঠন পরিবর্তন হয়েছে, তার পায়ের সংখ্যা হ্রাস পেয়েছে, তার কুড়ির সৃষ্টি হয়েছে। তো প্রাথমিক অবস্থায় যে ঘোড়াটা ছিল, তাই না? তো আমরা যদি ধাপটা দেখাই তাহলে আমরা বুঝতে পারবো যে ঘোড়ার জীবাশ্ম প্রথমে ছিল ইউহিপ্পাস, ইউহিপ্পাস, তারপরে হলো মেসোহিপ্পাস, তারপরে হলো এটা এখন মিটিয়ে দিই, এটা আমাদের আর কি আলোচ্য বিষয় নয়। মেসোহিপ্পাসের মধ্যে পরে রয়েছে মেরিচিপ্পাস, মেরিচিপ্পাস, তারপরে রয়েছে প্লায়োহিপ্পাস, 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 তারপরে রয়েছে কি ইকুয়াস। তাহলে এক একটা যুগে, যেমন ইউহিপ্পাস ইউসিন যুগে, ঠিক আছে, তারপরে মেসোহিপ্পাস মায়োসিন যুগে, ঠিক আছে, মেসোহিপ্পাস হলো ইউসিন যুগে, ইউহিপ্পাস অলিগোসিন যুগে হলো মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস হলো মায়োসিন যুগে, প্লায়োহিপ্পাস হলো প্লায়োসিন যুগে, আর বর্তমানে যে ঘোড়াটা ইকুয়াস সেটা হলো প্লিস্টোসিন যুগে উৎপত্তি হয়েছে। তাহলে এক একটা ঘোড়া ক্যারেক্টার একরকম, প্রথমে রয়েছে ইউসিন যুগে ইউহিপ্পাস, মানে যুগটা কি ইউসিন। এই ঘোড়াটা দেখতে ছিল অনেকটা শেয়ালের মতো, উচ্চতা মোটামুটি খুবই কম ছিল, এর উচ্চতা মোটামুটি ছিল 30 সেন্টিমিটার মতো, ঠিক আছে। এর একেবারে আদিম পূর্বপুরুষ হলো কি ইউহিপ্পাস, এর উচ্চতা খুবই কম ছিল 30 সেন্টিমিটার, দেখতে ছিল শেয়ালের মতো। এদের অগ্রপদে 4টি আর প্রস্থপদে 3টি করে আঙুল ছিল এবং সব আঙুলগুলো কি ভূমি স্পর্শ করতো, আঙুল ছিল। আস্তে আস্তে সেই আঙুলের পরিবর্তন ঘটবে সেটা দেখাচ্ছি। তাহলে দেখতে ছিল শেয়ালের মতো, উচ্চতা কী ছিল, উচ্চতা 30 সেন্টিমিটার, অগ্রপদে 4টি আর প্রস্থপদে 3টি করে আঙুল ছিল, সবকটা আঙুলে কী করতো, ভূমিকে স্পর্শ করতো। পেশক দন্ত ছিল খাঁজবিহীন এবং অসম্পূর্ণ সিমেন বিশিষ্ট, ঠিক আছে। এইটা হলো কি ইউহিপ্পাস, ইউহিপ্পাস ঘোড়ার বৈশিষ্ট্য ইউসিন যুগে। এরপরে হলো মেসোহিপ্পাস অলিগোসিন যুগ, অলিগোসিন যুগ মেসোহিপ্পাস, এখানে তার উচ্চতা একটু বাড়লো। পরবর্তী ক্ষেত্রে এই জীবাশ্ম হলো কি অলিগোসিন যুগে মেসোহিপ্পাস, যার উচ্চতা 30 থেকে 60 হয়ে গেল, মানে অনেকটাই বেড়ে গেল, বুঝতে পারলে তো, আকার হয়ে গেল অনেকটা কাকচিসের মতো, ভেড়ার মতো, উপর পায়ে 3টি করে আঙুল ছিল, তাই না? মানে এদের ক্ষেত্রে সামনের পায়ে 4টি আর প্রস্তুত পায়ে 3টি, আর এদের ক্ষেত্রে উভয় পায়ে 4-3টি করে আঙুল ছিল, তার মানে অগ্রপদের কি একটা আঙুল হ্রাস পেল, আর মাঝের আঙুলটা ছিল বেশ শক্তপোক্ত, যেটা পরবর্তী ক্ষেত্রে খুঁড়ের ফর্ম করবে, ঠিক আছে। উভয় পায়ের মধ্যে 3টি করে আঙুল ছিল, মাঝের আঙুলটা ছিল বেশ লম্বা মজবুত, আর পেশক দাঁতি ছিল অল্প খাঁজ, বুঝতে পারলে তো। তাহলে এরপরে যে জীবাশ্মটা তার নাম হলো কি মেসোহিপ্পাস, এই মেসোহিপ্পাস কোন যুগে আবির্ভাব হয়েছে, অলিগোসিন যুগে, 30 সেন্টিমিটার থেকে 60 সেন্টিমিটার হয়েছে, সামনের পায়ে 3টি আর প্রস্থ পায়ে 3টি, অর্থাৎ উভয় পায়ে 3টি করে আঙুল মানে বর্তমান থাকছে। যেহেতু আমরা আগে দেখলাম সামনের পায়ে 4টি আর প্রস্থ পদে 3টি, এখানে সামনের পা প্রস্থ পা উভয় পদে কি 3টি করে আঙুল থাকছে, আর মাঝের আঙুলটা বেশ মজবুত শক্ত, তাই না, যেটা পরবর্তী ক্ষেত্রে ফুলে রূপান্তরিত হবে। পেশকদন্ত অল্প খাঁজ ছিল। পরবর্তী ক্ষেত্রে জীবাশ্ম হলো মেরিচিপ্পাস, এটা হলো মায়োসিন যুগ, মায়োসিন যুগে মেরিচিপ্পাস জীবাশ্ম, ঠিক আছে। এর আকার ছিল অনেকটা টাট্টু ঘোড়ার মতো, উচ্চতা কত 100 সেন্টিমিটার, 60 থেকে হয়ে গেল 100 সেন্টিমিটার, ঠিক আছে, ছিল 100। এদের পায়ে 3টি করে আঙুল ছিল, তবে মাঝেরটি বেশ লম্বা এবং খুব বিশিষ্ট, অর্থাৎ মাঝের আঙুলটা এবার খুঁড় তৈরি হয়ে গেল, বুঝতে পারলে তো। আর পেশকদন্তের দাঁতগুলো ঘাসতে বেরোনোর উপযুক্ত ছিল এবং দীর্ঘ ক্রাউন বিশিষ্ট ছিল, ক্রাউন মানে দন্ত চূড়া, পেশকদন্তের মানে পেশকদন্তের দাঁতগুলো ছিল ঘাসতে বেরোনোর উপযুক্ত এবং দীর্ঘ ক্রাউন বিশিষ্ট, আর পূর্বপেশকদন্ত ছিল পেশকদন্তের অনুরূপ। পরবর্তী জীবাশ্ম হলো প্লায়োহিপ্পাস, সেই প্লায়োহিপ্পাস কোন যুগে আবির্ভাব হয়েছে, প্লায়োসিন যুগ, প্লায়োসিন যুগে প্লায়োহিপ্পাস জীবাশ্ম। এই জীবাশ্ম
হয়ে গেল কি আরো বেশি উচ্চতা 120 মিটার, 120 সেন্টিমিটার, দেখতে অনেকটাই ছিল আধুনিক ঘোড়ার মতো, ইকুয়াস ঘোড়ার মতো, তার সঙ্গে অনেকটাই মিল ছিল, তবে সামান্য আকৃতিতে ছোট ছিল। এবং প্লাইসিন যুগের পরে যে ঘোড়াটার শেষ সংস্কার সেটা হলো প্লিস্টোসিন যুগের ইউসিন, ইকুয়াস, প্লিস্টোসিন যুগ, প্লিস্টোসিন যুগের ইকুয়াস। এই ঘোড়াতে কি হলো, আঙুলগুলো সম্পূর্ণভাবে খুঁড়ে রূপান্তরিত হলো, উচ্চতা আরও হয়ে গেল 120 থেকে প্রায় 150 হয়ে গেল, তাই না? তোমার 150 হয়ে গেল, তাই না? এদের আঙুলগুলো খুর পরিণত হলো, অর্থাৎ এক খুর বিশিষ্ট হয়ে গেল, তাহলে একটাই খুর, সবকটা আঙুল জুড়ে গিয়ে কী হয়ে গেলো, একটাই খুরে রূপান্তরিত হয়ে গেলো, তাই না? পেশক দন্ত, প্রবেশক দন্ত ছিল সম্পূর্ণ সিমেন বিশিষ্ট। তাহলে দেখো এইভাবে কিন্তু বিবর্তনটা ঘটছে। তাহলে এখানে আমরা দেখলাম সামনের পায়ে তিনটি আঙুল, তিনটি আঙুল, প্রস্তাব পায়ে চারটি আঙুল। এখানে কী দেখলাম, সামনের পায়ে তিনটি, প্রস্তাব করে তিনটি। এখানে দেখলাম সামনের পায়ে প্রস্তাবে তিনটি, কিন্তু মাঝের আঙুলটা ফুল ফর্ম করছে, তাই না? এখানে দেখছি খুর, এবং এখানে দেখছি যে খুরটা খুবই মজবুত হয়ে যাচ্ছে, উচ্চতাও তাই, এখানে 30 সেন্টিমিটার, এখানে 7 সেন্টিমিটার, এখানে তোমার 100 সেন্টিমিটার, এখানে 120 সেন্টিমিটার, এখানে 150 সেন্টিমিটার। তাহলে কী হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছি আঙুলগুলো, আঙুলের সংখ্যা হ্রাস পাচ্ছে, আঙুলগুলো কী হচ্ছে, খুরে রূপান্তরিত হচ্ছে, দাঁতের পরিবর্তন ঘটছে, এদের উচ্চতার অনেকটাই পরিবর্তন ঘটছে, পা কি স্ট্রং হচ্ছে দৌড়ুনের জন্য, বুঝতে পারে তো? তাহলে বিবর্তনটা সেটাই হলো, দেখো আদি পূর্বপুরুষ থেকে আধুনিক ঘোড়া বিবর্তন হলে যে পরিবর্তনগুলো দেখো, দ্রুতগতিতে, দ্রুতগতির জন্য এদের ধারাবাহিক দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো, পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো, আঙুলের সংখ্যা হ্রাস পেল, আঙুল খুরে রূপান্তরিত হলো, তাই না? শক্ত বৃদ্ধি দৈর্ঘ্য খুরেভাবে ঘটলো, পেশক ও পূর্বশক ক্রাউনের আকার বৃদ্ধি পেল, পেশক দন্ত পূর্বশক দন্তের ক্রাউনের আকার বৃদ্ধি পেল, ঠিক আছে? এই গেল আমার কি ঘোড়ার জীবাশ্ম। এবার আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হলো, সেটা হলো জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল, এরকম ইম্পর্টেন্ট একটা জায়গা খুব আসে পরীক্ষাতে। তাহলে জীবাশ্ম উদাহরণ কী হতে পারে, তোমার জীবাশ্ম উদাহরণ কী হতে পারে, আর্কিপটেরিক্স হতে পারে, তারপরে ইউ, মানে মানে কী বলবো, ইউইপাস হতে পারে, এগুলো সবাই জীবাশ্ম, ইউপাস, মেসুইপাস, মিলচিপাস, প্লাইপাস, এটাই একমাত্র লিভিং, বুঝতে পারে তো? এটাই বর্তমানে বর্তমানে রয়েছে। তাহলে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল, চলে আসবো আমরা লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম। বা লিভিং ফসিল কাকে বলে, তাহলে বলছে যে সকল জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করে কোনো রকম পরিবর্তন ছাড়াই এখনও পৃথিবীতে টিকে রয়েছে, কোনো রকম তাদের মধ্যে পরিবর্তন আসেনি। তাহলে যে সকল জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করে কোনো রকম পরিবর্তন ছাড়াই এখনও পৃথিবীতে টিকে রয়েছে, অথচ তাদের সমসাময়িক জীবগুলো, অর্থাৎ তাদের সঙ্গে যাদের আবির্ভাব ঘটেছিল, তারা কিন্তু পৃথিবী থেকে অলুপ্তি ঘটেছে। তাহলে যে সকল জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করে কোনো রকম পরিবর্তন ছাড়াই এখনও পৃথিবীতে টিকে রয়েছে, অথচ তাদের সমসাময়িক জীবগুলো পৃথিবী থেকে অলুপ্তি ঘটেছে, মানে মারা গেছে বা তাদের আর অস্তিত্ব নেই, তারা জীবাশ্মে রূপান্তরিত হয়েছে, তাদেরকে আমরা কী বলি, জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। এবং উদাহরণ বলতে পারি আমরা স্ফেনোডন, একটা সরীসৃপ, পেরিপেটাস, তাই না, রাজকাঁকড়া, যেটাকে আমরা লিমুলাস বলি, রাজ কাঁকড়া, এগুলো প্রাণী। কিন্তু উদ্ভিদের মধ্যে রয়েছে নিটাম বলে একটা উদ্ভিদ রয়েছে, নিটাম, আরেকটা হচ্ছে গিঙ্কো বাইলোবা, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব কমন একটা নাম, এটাই সব থেকে বেশি উল্লেখযোগ্য উদ্ভিদ জীবাশ্ম, গিঙ্কো, GINKGO, গিঙ্কো বাইলোবা, BILOBA, একটা হলো নিটাম আর একটা হলো কি, গিঙ্কো বাইলোবা। তাহলে এইগুলো হলো তোমার লিভিং ফসিলের জীবন্ত জীবাশ্মের উদাহরণ, বা স্ফেনোডন, পেরিপেটাস, রাজকাঁকড়া, নিটাম, গিঙ্কোবাইলোবা, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইগুলো আমাদের জীবাশ্মগুলিতে পৌঁছে গেলে এবার চলে আসবো আমরা সমবৃত্তি অঙ্গ। তাহলে এবার চলে আসছি আমরা সমবৃত্তি অঙ্গ। সমবৃত্তি অঙ্গ কাকে বলে, অর্থাৎ যে সকল অঙ্গের উৎপত্তি গঠন এক, অর্থাৎ মানে কি বলবো, উৎপত্তিগতভাবে, গঠনগতভাবে, আকৃতিগতভাবে, মানে মানে স্ট্রাকচারাল দিক থেকে অস্থি পেশির গঠন সম্পূর্ণ এক, কিন্তু তাদের ফাংশনটা আলাদা, কার্যটা আলাদা, তাই না?
কেউ সাঁতার কাটতে ব্যবহার করে, কেউ মানে কি বলবো দৌড়তে, কেউ কিছু ধরতে, তাদেরকে আমরা কি বলি সমসস্ত অঙ্গ বা হোমোলোগাস অর্গান, তাই না? তাহলে যে সকল অঙ্গের উৎপত্তি এবং গঠন এক কিন্তু কার্যগতভাবে আলাদা, তাদেরকে আমরা কি বলি সমসস্ত অঙ্গ বা হোমোলোগাস অর্গান। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মানুষের হাত, তিমির প্যাডেল, ঘোড়ার অগ্রপথ, তাই না, বাদুড়ের ডানা, এগুলো আমরা বলতে পারি, চিতাবাঘের অগ্রপথ, এগুলো কিন্তু কার্যটা আলাদা। কিন্তু এদের যদি আমরা সেকশন করি, অর্থাৎ ভেতর ব্যবচ্ছেদ করে পর্যবেক্ষণ করি, তাহলে দেখব যে এদের গঠন কাঠামো, অস্থি, পেশি সবার গঠনে একই রকম, সবার ক্ষেত্রেই একই রকম অস্থি দ্বারা গঠিত। বাহু হিউমেরাস, পুরোবাহু রেডিয়াস আলনা, কবজি কার্পাল, তাই না, করতল মেটাকার্পাস, তাই না, মেটাকার্পাল, তারপরে যে আঙুলগুলো রয়েছে সেগুলো ফ্যালাঞ্জেস অস্থির সমন্বয়ে গঠিত। আবার বলছি বাহু হিউমেরাস, তাই না, পুরোবাহু, এটা পুরোবাহু, রেডিয়াস এবং আলনা, এটা কবজি, কবজি হলো কার্পাল, তাই না, তারপরে হলো তোমার কি বলবো এটা হলো করতল, করতল হলো মেটাকার্পাল, আর এই যে আঙুলগুলো রয়েছে আঙুলগুলো হলো ফ্যালাঞ্জেস অস্থির সমন্বয়ে গঠিত, তাই না। এদের মধ্যে যে পার্থক্যটা লক্ষ্য করা যায় সেটা হলো এরা বিভিন্ন পরিবেশে বিচরণ করার জন্য এদের কার্যগতরা পার্থক্য রয়েছে, তাই না। কেউ সাঁতার কাটার জন্য তিমির প্যাডেল সাঁতার কাটার জন্য ব্যবহৃত হয়, মানুষের হাত কোনো কিছু ধরার জন্য ব্যবহৃত হয়, ঘোড়ার অগ্রপথ দৌড়ানোর জন্য ব্যবহৃত হয়, বাদুড়ের ডানা ওড়ার জন্য ব্যবহৃত হয়, ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাস করার জন্য এরা কিন্তু এদের ফাংশনটা আলাদা হয়েছে, কিন্তু এদের স্ট্রাকচারটা, তাই না, এদের অরিজিনটা সবটাই একই রকম, তাই তো, বুঝতে পারে তো। এইগুলোকে আমরা কী বলি হোমোলোগাস অর্গান, এবং এটা মানে কী বলবো অপসারী অভিযোজনকে সমর্থন করে, অপসারী অর্থাৎ কী বলবো ডাইভার্জেন্ট, অপসারী অভিযোজনকে সমর্থন করে। এখানে উদ্ভিদের উদ্ভিদ জগতে রয়েছে, উদ্ভিদ জগতে সমস্ত অঙ্গের মধ্যে রয়েছে, যেমন তোমার বলতে পারি পেঁয়াজের স্বল্পপত্র কণ্ঠ উভয় পাতা রূপান্তর, কিন্তু তাদের গঠন কাজ আলাদা। পেঁয়াজের স্বল্পপত্র ও কণ্ঠক উভয়ই কিন্তু পাতা রূপান্তর, কিন্তু তাদের গঠন কাজ আলাদা। পেঁয়াজের স্বল্পপত্র পুরো মাংস যেটা খাদ্য সঞ্চয় করে রাখে, ওকে ক্যাকটাসের কণ্ঠ পেঁয়াজের স্বল্পপত্র পুরু রসালো সেটা খাদ্য সঞ্চয় করে রাখে, আর ক্যাকটাসের যে কণ্ঠকটা সেটা কী করে কাটায় রূপান্তরিত হয় বা সূর্যন প্রতিরোধ করার জন্য, উভয়ই কিন্তু মানে কী বলবো পাতা রূপান্তর, বুঝতে পারে তো। ঠিক আছে, এরপরে চলে আসছে আমরা সমাবৃত্তি অঙ্গ, সমিতি অঙ্গ এখন উল্টোটা, অর্থাৎ যে সকল অঙ্গের উৎপত্তি গঠন আলাদা কিন্তু ফাংশনটা এক বা কার্যটা এক, তাদেরকে আমরা কী বলি সমাবৃত্তি অঙ্গ। আবার বলছি যে সকল অঙ্গের উৎপত্তি ও গঠন আলাদা কিন্তু তাদের কার্যকারিতা এক, তাদেরকে কি বলছি আমরা সমবৃত্তি অঙ্গ। সমবৃত্তি অঙ্গ উদাহরণ হিসেবে বলতে পারি আমরা যেমন বাদুড়ের ডানা, বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা, পতঙ্গের ডানা, পাখির ডানা, দেখো এদের কিন্তু সকলের কাজ এক, সবাই উড্ডয়নে সাহায্য করে কিন্তু গঠন আলাদা। বাদুড়ের ডানা তো ডানা নয়, বাদুড়ের ডানা হলো দেহ চর্ম বর্ধিত হয়ে অগ্রপদ আর পশ্চাৎপদের মাঝখানে ডানা সদৃশ একটা অর্গান তৈরি করেছে, সেটাকে আমরা কিনি প্যাটাজিয়াম, বুঝতে পারলে তো। তেমনি পতঙ্গের ডানাটা কাইটিন নির্মিত পাতলা আঁশের মতো, আর পাখির অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে যা যেটা পালক আচ্ছাদিত বা পালক নির্মিত, বুঝতে পারলে তো। তাহলে সকলের গঠনটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, কিন্তু সকলের ক্ষেত্রে কাজ এক, সবার কাজ কি সবাই কিন্তু উড্ডয়নে সাহায্য করছে। এইটাই হলো আমাদের সমিতি অঙ্গ। তাহলে উদ্ভিদ জগতের মধ্যে রয়েছে, উদ্ভিদ জগতের মধ্যে সমিতি অঙ্গ মানে সমিতি অঙ্গ রয়েছে উদ্ভিদ জগতের মধ্যে। দেখো যে আঙুলতার আকর্ষক আর মটরের আকর্ষক, আঙুলের আকর্ষক কাণ্ডে রূপান্তর আর মটরের আকর্ষক পাতা রূপান্তর, কিন্তু উভয় আকর্ষক কি একই কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে ওপরের দিকে আসছে, তাই না, উভয়ের কাজটাই কিন্তু একই। তাহলে এই চলে গেল আমাদের সমস্ত অঙ্গ সমবৃত্তি অঙ্গ। তো আজকের ভিডিও এই অবধি থাকলো, পরের ভিডিওতে আমরা পরের তিনটি নিয়ে আলোচনা করবো, একটা নিষ্ক্রিয় অঙ্গ, একটা হৃৎপিণ্ড গঠিত অঙ্গ প্রমাণ, আর একটা কি ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে ভিডিও ক্লাস লাইভ ক্লাসগুলো ফলো করবে। ধন্যবাদ।